কেন্দ্রের নীতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং রায় বলেন, কেন্দ্রীয় বঞ্চনা, গ্যাস, পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ সমাবেশ করা হয়। কেন্দ্রীয় সরকারের পাওনা অবিলম্বে রাজ্য সরকারকে দেওয়ার দাবি তোলা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে তারা এই দাবিগুলো জানান। এছাড়াও হেলথ স্কিমে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমকে WBHS এর অন্তর্ভুক্তির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানানো হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং রায়। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং EMI সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। MS রিয়া অটোমেটিভ, MH রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং গ্যাস, পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা এই জেলা শাসক দপ্তরে বিক্ষোভ করেছি। অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে যে রাজ্যের যে পাওনা, সেই পাওনা অবিলম্বে দেওয়ার জন্য আমরা দাবি রাখছি, এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের অত্যাধিক যে প্রতিদিন যে বৃদ্ধি হচ্ছে, সেই বৃদ্ধি যাতে না হয় এবং দ্রুততার সাথে যাতে সেই কমানো হয় সেটা আমরা আবদার রাখছি, আমরা দাবি রাখছি। সেটা আমাদের দাবির মাধ্যমে আমরা কেন্দ্র সরকারকে সেই বিক্ষোভের আজকে অংশগ্রহণ করি।